আজকে থেকে ওই দিচ্ছর 4 দিন স্কুল ছুটি, আমারও 4 দিন অফিস ছুটি। সেই জন্য আমি ওই দিচ্ছ আর আমার বড় মাসি তিনজন মিলে যাচ্ছি ইম্ফল। কোথায় যাচ্ছি আমরা? অন্তু কোথায় যাচ্ছে বলো? ইম্ফল। আমরা বলি কি আছে ইম্ফলে? কি আছে বাবু? কেন কি নিয়ে চলে যাবে? ভারতবর্ষের পর্যটন মানচিত্রে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7 বোন তারা কিন্তু বরাবরই অবহেলিত। সেই অবহেলা ঘোচাতেই যখন 4 দিনের টানা ছুটি পেলাম নববর্ষে, তখন মনে হলো যে যেগুলো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেগুলো তো অনেক ঘোরা হয়েছে, ভবিষ্যতেও ঘুরব। কিন্তু উত্তর পূর্ব ভারতের মণিপুরের মতো একটি সুন্দর রাজ্য যার রাজধানী ইম্ফল, আমরা বরং মণিপুরটা ঘুরে আসি। যেমন ভাবা তেমনই কাজ। আমি আমার 2.5 বছরের শিশুপুত্র ঐতিহ্য এবং আমার বড় মাসি বেরিয়ে পড়লাম ইম্ফলের দিকে। না, আমার হাজব্যান্ড সে আইটি সেক্টরে আছে, তার অত ছুটি নেই, যে কারণে সে অত ছুটি পায়নি, তাই তাকে বেচারা বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম করতে হলো। যারা মনে করবেন 3 কি 4 দিনের ছুটিতে ইম্ফল যাবেন, তাদের প্রথমেই বলবো যে ইম্ফল এবং তার পারিপার্শ্বিক জায়গা ভ্রমণের জন্য 4 থেকে 5 দিন কিন্তু যথেষ্ট। ইম্ফলে বহু বছর ধরে আদিবাসী রাজাদের রাজত্ব ছিল। আমরা সেই রাজাদের কিছু দুর্গ দেখব, তার সঙ্গে দেখব পৃথিবীর একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক কেনগুর লাংস। এটা কী গাড়ি? হোয়াইট গাড়ি। আর এইটাকে কি বলে? না, কি বলে? বাহ 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 বাহ, কোনটা? স্টাম্পটা খেয়ে নাও। কি খাবে? স্টাম্প খাবে না? তাহলে কি খাবে? ঠিক আছে, এখন এটা খেয়ে নাও, তারপর দেবো। এই ঘরগুলো কে থাকে তুমি বলো? কে থাকে? পান্তভূত। পান্তভূতে জ্যান্ত ছানা, সুকুমার রায়ের আবোল তাবোলের। তুমি যাবে ওপরে ওদের সাথে দেখা করতে? কেন? তো তুমি কি করে জানলে ওখানে পান্তভূত থাকে? কি বসে কি করবো? দুষ্টুমি করছো কিন্তু তুমি বপন, তুমি তোমাকে রেখে দিয়ে চলে যাবো। চুপ করে এখানে বসো, চুপ করে এখানে বসো। এগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? চুপ করে বসো, এখানে এখানে বসো, সিটে বসো, সিটে বসো। কি হয়েছে? কাটছো কেন? আচ্ছা ঠিক আছে, কেঁদো না, বসো, আমি তোমার কেক দেবো। কেক খাবে? বসো এখানে, বসো এখানে, বসো। আপনারাই বলুন
সামনে বসে থাকা ভদ্রলোকের টাকে যদি পেছন থেকে ও উঠে দাঁড়িয়ে তবলা বাজাতে শুরু করে, তখন তাকে না বকে উপায় আছে? কখনো পেছন থেকে সামনের ভদ্রলোকের মাথায় তবলা বাজাচ্ছে, কখনো পেছনে কেউ কিছু খেলে সেটা নিয়ে চিপস বা কিছু নিতে চলে যাচ্ছে, এই নিয়েও বহুবার প্লেনে চাপছে, 3 মাস বয়স থেকেও প্লেনে চাপছে। কিন্তু যত বড় হচ্ছে, 3 মাসে যখন প্রথম ওকে দার্জিলিং নিয়ে গেছিলাম, তখন কিন্তু খুব সুন্দর গেছিল, পুরো একদম মাটির তালের মতো। এখন যত বড় হচ্ছে, তত ওর এরকম বাঁদরামি বাড়ছে। খাবার দিতে আসছে, তুমি ভেজ খাবে না নন ভেজ খাবে? দামাল পুত্রকে নিয়ে বিমান যাত্রার পরে আমরা ইম্ফলে চলে এসেছি। ওপর থেকে ইম্ফল শহরটাকে দেখা যাচ্ছে, ছবির মতো সুন্দর শহর। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলার মতো পাহাড়, ওগুলো হচ্ছে গাঢ় পাহাড়, গাঢ় খাসিয়া এই যে রেঞ্জটা আছে, আমি সেগুলো পরে আপনাদের বলবো। টাটা করে দাও, ফোনটা এদিকে তাকাও, চলো। আমরা চলে যাচ্ছি, বুক করো। বাংলা কে লিয়ে বাজার মে ইমা মার্গে কে লিয়ে নজদি হে, বজন মে হো সব হো জায়েগা। আর কাল মোরাং জানে কে লিয়ে জয়পুর, ভুবনেশ্বর বা এই জাতীয় এয়ারপোর্টের মতো একেবারেই ছোট্ট এয়ারপোর্ট এই ইম্ফল এয়ারপোর্ট, কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেহেতু অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট বেশ কয়েকটা ছাড়ে, সুতরাং এটা আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে, এখানে ট্যাক্সি পাওয়া যায় এবং মোটামুটি আমাদের, যেমন আমরা বললাম যে 5-6 কিলোমিটারের মধ্যে হোটেল দেখব, তো সেক্ষেত্রে 500 রুপিস তাতে ঠিক হলো যে 4-5 কিলোমিটারের মধ্যে হোটেল দেখবো 500 টাকায়। তো আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছি, একেবারেই আমার এটা খুব মানে হঠাৎ করে করা ট্যুর, সেজন্য কোনো আগে থেকে বুক করে আসিনি। এখানকার মানুষজন খুব শান্ত ভদ্র। আমাদের এই চালকটির নাম হলো চারজিৎ। চারজিৎকে আমার মাসি কখনো ফোরজিৎ ডাকছে, কখনো আমার ছেলে তিনজিৎ ডাকছে, কখনো আমার মাসি পাঁচজিৎ ফাইভজিৎ, যা খুশি নামে দুজনে ডেকে গেছে, সে কিছু বলেনি। বেঙ্গল মে ভি টুমারো ইজ নিউ ইয়ার, ইসিলিয়ে আজ সব দোকান পাট বন্ধ। 2-3টে হোটেল দেখলাম, বুঝলেন, ক্লাসিক হোটেল, ইয়া ফাদু হোটেল, এরকম একটা নামের। সব কিছু দেখে শুনে হোটেল ইম্ফল এটাই বেশ পছন্দ হলো, একদম রাস্তার ওপরে খুব সুন্দর জায়গায় এবং বেশ বড় একটা গ্রিনারি রয়েছে, সবুজ ক্যাম্পাসে মোড়া হোটেল। এবং একদম হোটেল থেকে বেরিয়েই মেন রোড, সেখান থেকে কাংলা ফোর্ট বা অন্যান্য ডেস্টিনেশনে যাওয়ার খুব সুবিধা, ইনকেস যদি গাড়ি আগে থেকে ভাড়া নাও করা থাকে, সেক্ষেত্রে এখান থেকে দাঁড়ালেই অটো পাওয়া যায়। বেরিয়ে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে প্রায় 1-1.5 ঘন্টার ফ্লাইট পেরিয়ে এসে আমার মাসি একদম ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি এখন হোটেলে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আমি আর আমার পুত্র একটি মুহূর্ত নষ্ট করতে রাজি নই, তাই আমরা চটজলদি বেরিয়ে পড়ে একটি অটো করে যাচ্ছি কাংলা ফোর্ট। অটো একদমই কাছে এই হোটেল ইম্ফল থেকে কাংলা ফোর্ট, এটা একটা বহু প্রাচীন দুর্গ, প্রায় 450-450 বছরের পুরনো দুর্গ, সেটা আমাদের হোটেল থেকে 50 টাকা 50 রুপিসে আমরা অটো করে যাচ্ছি। উত্তর পূর্ব ভারতের ইম্ফল ভ্রমণের প্রথম পর্বে ভিডিওয়ে ভাগ করে নিলাম আমার 2.5 বছরের পুত্র ঐতিহ্যর সঙ্গে মজাদার যাত্রার বিবরণ। আজকে এই পর্যন্ত, দ্বিতীয় পর্বে দেখবেন কাংলা ফোর্ট এবং তার আশপাশের নানা ভীষণ সুন্দর ঐতিহাসিক সমস্ত স্থান। ভালো লাগলে অবশ্যই ইম্ফল ঘুরে আসবেন। ভালো থাকুন, ধন্যবাদ।